তারপরে আজকে তারপরে দোকান যাওয়া হয়েছে আমার কালো আজকে এখন রান্না করতে আছে, এখন রান্না টান্না করে তারপরে যান। তারপরে দিয়া আজকে এমন কিছু রান্না করুন না, জাস্ট পনির দিয়ে একটা পটল দিয়ে একটা সবজি আর টমেটোর চাটনি করছি, টমেটোর চাটনি আর ভাত আর হচ্ছে কচু ভাজা, কচু বড়া করবো, বাস অতটুকুই খাওয়া। ভীষণ গরম পড়ে কিছু খাইতে ইচ্ছা করে না, কিচ্ছু করে না, লাগে না। এই দেখো কালকে একটু ডাল আসতে হবে, ডালটা একটু শুকাই নিতে আসে, আর এখানে আলু ভাজা বসাই দিচ্ছি পনিরের জন্য আলু ভাজা। তারপরে মনটা ভীষণ খারাপ, ভাল লাগে না কিচ্ছু। দেখো ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে সবজি, মানে কি করবো, এগুলো তো এত কিছু খাওয়া যায় না, কিছু ভাল লাগে না, নিরামিষ খেতে এত ভাল লাগে না। একটু দেখতে দেখো তুমি আমার ভিডিও করে দিছে না, তাহলে হেরাও খাইছে বইয়া বইয়া বেশি দিন আছে, 3 দিন এটার মধ্যে আদা কুচি আনিছি, আদা কুচি আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা জিরা দেবো, একটু জিরা মরিচ বাস গ্রাইন্ডারে করুম না, কারণ গ্রাইন্ডারে তো আমি আমাদের এখন নিরামিষ চল। প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিলে জলটা বাইরের দিকে বেরিয়ে যায়।
শশা দিয়ে ডাল দেখছে ঘুমের ঘরে কথা কিছু কি বলবো, বলে তো আর কিছু হবে না লাভ। এখন রান্না চাপিয়ে দিছি, ওষুধ বুকো তেল মশলা একবার কম খেয়ে যাবে। হাওয়াটা কি সুন্দর সিনারিটা দেখতে, ভীষণ ভাল লাগতেছে একদম।